সুপ্রিয় দর্শক শ্রোতা, চলেন আজ আমরা চলে যাই সাদাত হোসেন ভাইয়ার শঙ্খচূর উপন্যাসের খুব সুন্দর সুন্দর কিছু বাণীর ভুবনে। বইটি আমি রকমারি থেকে অনলাইনে কিনেছিলাম এবং কিনবার সময় ওরা অনেকগুলো ছোট ছোট প্ল্যাকার্ডের মতো দিয়েছিল, যেখানে এই উপন্যাসের সুন্দর সুন্দর কিছু সংলাপ তুলে ধরা হয়েছে। তো চলুন না একটু আমরা ঘুরে আসি কি আছে এই সংলাপগুলোতে। আমি যদি আমার বাম থেকে শুরু করি, প্রথমটা দেখেন, অরুণাদিত্য বলল, বিশ্বাস পরিস্থিতির উপর নির্ভর করে ঠাকুমা। যে মানুষটি সারা জীবনেও কখনো বিশ্বাস ভঙ্গ করেনি, সেই মানুষটিও পরিস্থিতির কারণে এক মুহূর্তেই বিশ্বাস ভেঙে ফেলতে পারে। তাই বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় তত ভালো। কথাটি খট করে কানে বিঁধল অন্নপূর্ণা দেবীর। বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় তত ভালো। কত সুন্দর কথা, তাই না? বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়। সত্যি তো আমরা আসলে বিশ্বাসের মর্যাদা কতজনই দিতে পারি? দেখা যায় যে কেউ আমাদেরকে খুব বিশ্বাস করলো, অথচ আমরা তার সেই বিশ্বাসটাকে ভেঙে ফেললাম, এবং এরকম মানুষের সংখ্যাই কিন্তু বেশি। আচ্ছা, এরপরে দেখি এটাতে কী আছে। বেশিরভাগ মানুষের অধ্যত্ব কোথা থেকে তৈরি হয় জানো? কোথা থেকে? নিজের নির্বুদ্ধিতা আর অন্যের বিনয় থেকে। মানে মানে বুদ্ধিমান মানুষ উদ্ধত হয় না, উদ্ধত হয় নির্বোধ লোক। বেশিরভাগ নির্বোধই অন্যের বিনয়কে দুর্বলতা ভাবে, আর কাউকে দুর্বল ভাবা মাত্রই সে হয়ে ওঠে উদ্ধত। আর উদ্ধত মানুষ মাত্রই নিজেকে অতি আত্মবিশ্বাসী এবং অতি সক্ষম মনে করা শুরু করে। সমস্যা হচ্ছে এটি তার ভেতরে অবচেতনই অন্যের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা দেয়, আর ভুল যখন অভ্যাসে পরিণত হয় তখন পতন অনিবার্য। খুব খাঁটি কথা। পরেটাতে কী আছে, ভালোবাসা এমন কেন? কেন কেউ বুকের ভেতর এমন আল গোছে চুপি চুপি শেকড় গজিয়ে ফেলে, আর সেই শেকড় উপড়ে ফেলতে গেলেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বুকের জমিন, ক্ষত বিক্ষত হতে থাকে হৃদয় ভূমি। এ কেমন অনুভব, ভালোবাসার বিচিত্র অনুভব, তার মধ্যে এটি একটি। এরপরে কী আছে, আমি জানি আমার কথা আপনার মনেও নেই, হয়তো ভুলেই গেছেন, কিন্তু আমার কেন এমন হয়, কেন আমার বুকের ভেতর একটা কাঠ ঠোকরা পাখির মতো কেউ এসে অবিরাম ঠোকরাতে থাকে, কেন এমন হয় আমার? কথাগুলো বলেছে উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র পুষ্পলতা। এরপরে কী আছে, যা তোমার নয় তা তুমি পেয়ে গেলেও তা তোমার নয়, আর যা তোমার তা তুমি না পেলেও চিরকাল তোমারই। সুতরাং কারো ইচ্ছের বিরুদ্ধে তাকে পেতে চেও না, বরং ছেড়ে দাও, মুক্ত করে দাও। মনে রেখো, কখনো কখনো মুক্তি বন্দিত্ব, আবার কখনো বন্দিত্বই মুক্তি। কিন্তু মানুষরা চট করে বুঝতে পারে না, বুঝতে পারে সময়। তাই যা নিজের পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় তা সময়ের হাতেই ছেড়ে দাও। পরেটাতে রয়েছে, মানুষের সবচেয়ে বড় ক্ষতটা শরীরে হয় না, হয় মনে। শরীরের ক্ষত দৃশ্যমান হলে তা সকলে দেখতে পায়, ব্যথাটা বুঝতে পারে, সারাতে উদ্গ্রীব হয়ে ওঠে। কিন্তু মনের ক্ষত মানুষ নিজে ছাড়া আর কেউ দেখতে পায় না বলে তার সারবারও কেউ থাকে না, তাই ওটা নিজেকে সারিয়ে তুলতে হয়। আর যে মানুষ নিজেই নিজের মনের ক্ষত সারিয়ে তুলতে পারে তার যে শক্তিশালী আর কেউ নেই, সেই সবচেয়ে বড় যোদ্ধা। আর জানোই তো, যে যত বড় যোদ্ধা সে তত বড় বিজয়ী। সুতরাং যে কোনো যুদ্ধে জিততে চাইলে সবার আগে নিজের অন্তরের ক্ষত নিজেকে সারাতে জানতে হবে। অনেক সুন্দর এই বাণীগুলো, তাই না?
আর বইয়ের প্রচ্ছদটিও খুব সুন্দর, বইটিও অত্যন্ত সুন্দর। এটা ঠিক ঐতিহাসিক কোনো উপন্যাস নয়, তবে ইতিহাসের ছায়া অবলম্বনে উপন্যাসটি লেখা হয়েছে। আপনারা যারা এখনও উপন্যাসটি পড়েননি তারা পড়বেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।